It's already been 2.5 years since we were first abducted to Bangladesh, me and my sister Lyle. জাপানি মা নাকানো এরিকোর সাথে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলে আসছে বাবা ইমরান শরীফের। তবে টানা কয়েক মাস ধরে বড় মেয়ে জাসমিন থাকছে তার জাপানি মা নাকানো এরিকোর সাথে এবং মেজো মেয়ে লায়লা থাকছেন বাবা ইমরান শরীফের সাথে। কিন্তু এমন একটা সময় ছিল যে দুই বোন জাসমিন ও লায়লা থাকতো একই সাথে। অবশেষে যেভাবে দেখা হয়ে গেল তাদের দুই বোনের, তাহলে কি এক হয়ে যাচ্ছে তারা, সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে জাপানি মা নাকানো এরিকো সবসময় দোষারোপ করছেন ইমরান শরীফের। তার বক্তব্য অনুযায়ী ইমরান শরীফ দীর্ঘ 2 বছর আগে দুই মেয়ে জাসমিন ও লায়লাকে ব্রেন ওয়াশ করে জাপানি মা নাকানো এরিকোকে না বলে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসে। এর কিছুদিন পর দুই মেয়েকে জাপানে ফেরত নিতে বাংলাদেশে আসেন জাপানি মা নাকানো এরিকো। এরপরেই এভাবেই একের পর এক আদালতে চলতে থাকে তাদের মামলা মোকদ্দমা। এদিকে বাবা ইমরান শরীফ অভিযোগ করেন, 3 মেয়ে জাসমিন, লায়লা ও সোনিয়াকে নিয়ে জাপান থাকাকালীন একটি বাড়ি কেনা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে ধীরে ধীরে দাম্পত্য কলহে রূপ নেয় এরিকো ও ইমরানের সংসার। এরপর থেকে মায়ের চলাফেরা আচার আচরণ সহ্য করতে না পেরে বাবার সাথে জাপান থেকে চলে আসতে রাজি হয় দুই মেয়ে জাসমিন ও লায়লা। এরপর বাবা ইমরান শরীফ জানান, তাদের বৈবাহিক জীবনে যে ভাঙন সৃষ্টি হয়েছে তাতে জাপান থাকলে চিরতরে মেয়েদেরকে হারিয়ে ফেলতে পারেন তিনি। এজন্য সোনিয়া সরে থাকায় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা ইমরান শরীফ। এরপর থেকে যা ঘটে সে বিষয়গুলো আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত। তবে বাবা মায়ের দাম্পত্য কলহের মধ্যে দুই বোন জাসমিন ও লায়লা প্রথমে একসাথে থাকলেও পরে তারা আলাদা হয়ে গেছেন। কয়েকদিন আগে এভাবেই একটি রেস্টুরেন্টে একসাথে সময় কাটিয়েছিল জাসমিন ও লায়লা। তবে দুই বোন বাবা ও মায়ের কাছে আলাদা থাকলেও একে অপরের প্রতি যেন ভালোবাসা পরিপূর্ণ। তো দর্শক, যেমনই হোক, কে কে চান যে মেয়েদের কথা ভেবে হলেও ইমরান ও এরিকো একটা সমঝোতায় আসুক, তারা কমেন্টে ইয়েস অথবা নো লিখিয়ে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।